Assalamualaikum viewers, welcome back to my channel Unboxing Life. आशा करती अल्लाहर रहमते सबाई खूब भालो आछेन ओ सुस्थ आछेन। आमी आज आपनादेर संगे कोनो रेसिपी शेयर करछि ना। गरुर मगज बा ब्रेन परिष्कार करते सबारी एकटु झामेला मने हय, सेई झामेलाई दूर करते आमी आज खुबी कम समय एवं खुबी सहज पद्धतिते কিভাবে গরুর মগজ বা ব্রেন পরিষ্কার করতে হয় সেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি আজকে আমার এপিসোডে চলে যাই। মগজ পরিষ্কার করার জন্য আমি এখানে একটি বড় সাইজের গরুর মগজ বা ব্রেন নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি এই মগজটাকে বা হাতের উপরে রেখে দিচ্ছি এবং মগজের উপরে যে একটি আবরণ থাকে পাতলা ধরনের সেই আবরণটা আমি উঠিয়ে ফেলব। একটু আলতো করে উঠাবেন, মগজটি অনেক নরম থাকে তাই আলতো করে উঠাবেন। এভাবে করে আমি উঠিয়ে ফেলব এবং পানির ভিতরে রেখে দিব। মগজের ঠিক প্রত্যেকটি জায়গা থেকে এই নরম আবরণটি উঠিয়ে ফেলতে হবে। একটু টাইম নিয়ে উঠাবেন এবং ভেতরে যে শিরা বা উপশিরাটি আছে সেগুলো আপনারা নিমিষেই উঠাতে পারবেন। মাঝে মাঝে কি করবেন, মগজটিকে পানির ভিতরে একটু ভিজিয়ে রাখবেন, আবার উঠিয়ে ঠিক একই রকম ভাবে সেই উপরে আস্ত নরম আবরণটি উঠিয়ে ফেলবেন। সিদ্ধ করে কিন্তু করতে এই কাজটি অনেকটাই কঠিন হয়ে যায়, তাই যথাসম্ভব আপনারা মগজটিকে সিদ্ধ না করেই আমার মতো করে করবেন। এতে করে হবে কি, অনেক সহজেই উপরের যে রক্ত থাকবে এবং ভেতরের যে শিরা উপশিরা গুলো থাকবে সেগুলো নিমিষেই আপনারা তুলে ফেলতে পারবেন। মগজগুলো কিন্তু খুবই ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। আমার এক সাইডের মগজ পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি এই সাইডটিও ঠিক একই রকম ভাবে পরিষ্কার করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আজকে গরুর মগজ বা ব্রেন পরিষ্কার করা। আপনারা দেখতেই পাচ্ছেন এই মগজটা কিন্তু কোনো দিক দিয়ে গলে যায়নি বা ছিঁড়ে যায়নি। আপনারাও এখন থেকে সিদ্ধ না করে কাঁচা অবস্থায় গরুর মগজটিকে পরিষ্কার করবেন, দেখবেন কি কতটা ইজিলি ভাবে এবং কতটা কম সময়ে এই গরুর মগজটি পরিষ্কার হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।